Run, 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 run it up. Run, run, run it up. Hello? Mama, mommy, what is she? রি কোথায় তুই? রনিকে পেয়েছিস? হ্যাঁ মাম, গেছে। হ্যাঁ, রনিকে রেস্কিউ করেছি। রনিকে পাওয়া গেছে। আমার দাদা, আমি কথা বলবো নি। হ্যালো, কি হয়েছে? আমি রনির মা। বটকেশ্বর রনিকে কিডন্যাপ করেছিল। চিন্তা করবেন না, ওকে উদ্ধার করা হয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছি। রনিরে দেন না, আমি কথা বলবো নি। নাও, তোমার মা কথা বলবেন। হ্যালো হ্যালো মা, তোমরা কোথায় গো? আমরা কলকাতায় মা, আমরা কলকাতায়। মনি, তোর বাবা সবাই আইছে। মা, জানো তো ওই বটকর্তা না আমারে কিডন্যাপ করে মামুদপুরে আটকে রেখেছিল। আচ্ছা শোনো না, বলতেছি আমরা আসতেছি। হ্যাঁ, কি হয়েছে? রনিরা আসতেছে, রনিরা আসতেছে। জানো ওই বটকেষ্ট তুলে নিয়ে আটকে রেখেছিল। কি শয়তান লোকটা! আমাদের মিথ্যে কথা বলিয়ে দিদিমণি, ও দিদিমণি, আমাদের ক্ষমা করে দেন দিদিমণি। কিসের ক্ষমা, কিসের ক্ষমা? আপনারা বটকেষ্টর কথা এখানে এসছেন তাই না? কেমন মানুষ আপনারা! যেই মানুষটা আপনাদের এত ক্ষতি করার চেষ্টা করেছে তার কথায় আপনারা আপনারা আমাদেরকে অপমান করতে ছুটে এসেছেন। রনি ফিরুক, রনি ফিরলে ওকে নিয়ে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন। রনিকে আমি আর এই বাড়িতে রাখবো না। রনি আমার কাছে থাকবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার তো এখন একটা অন্য ঘর হয়েছে, অন্য মনের মানুষ হয়েছে। বলি চুপ করো। Enough is enough. কেন? সত্যি কথা শুনতে খুব খারাপ লাগছে তাই না সঞ্জয় সেন? কুন্তলদা শুনুক, এখানে সবাই শুনুক, যাজ্ঞ সেনের সঙ্গে তোমার সম্পর্কটা কি? এবার শুধু তোমার হাতটা ধরে আমি তোমাকে বাধা দিলাম, আর যদি উলির গায়ে হাত তোলার চেষ্টা করো তোমার এই হাতটা আমি ভেঙে দেব। একটা কথা মাথায় রেখো, উলি কিন্তু একা নয়। জানি উলি একা নয়, কারণ এই পৃথিবীতে নিচ ইতর রায় দলে পারে। দৌড়াবানি যাবানি আর আসবানি? হ্যাঁ
যাও যাও, গিয়ে ওই বড় গেস্টর বাড়িতেই ওঠো। তোমার ওর পুরো হয়ে কাটানো উচিত। কি দেখ, আমি যদি তোমাকে উদ্ধার করতে না আসতাম তাহলে কিন্তু তোমাকে সারা জীবন ওর বউ হয়ে কাটাতে হতো। ভগবান তো সেটা কখনো চায়নি কো। ভগবান তো শুধুমাত্র আমার একজনের জন্যই তৈরি করেছে, তো সে উদ্ধার করতে আসবেনি তো কেডায় আসবানি শুনি। আমি ঠিক জানতাম মনে মনে তুমি ঠিক আসবানি, তুমি না এসে পারবেই নি কো। আর আমি যদি সত্যি সত্যি না আসতাম তাহলে আর কি হতো? তাহলে ওই পুলিশ এসে উদ্ধার করতো আর তোমার হাতে তুলে দিত। আচ্ছা, তখন যে ওই পুলিশের গাড়ির সাইরেন বাজলো, কই একটাও তো পুলিশ দেখলাম নি কো। এক মিনিট, অনেক রকম ডাক পারি, এরপর থেকে তুমি যে যেভাবে যেরকম ডাক বলবে সেভাবেই তোমাকে ডাকবো। যেমন তোমারে আর কোন ডাক ডাকতে হবে না, তুমি গান গেলি আমি চলে আসবানি। কি শক্তি, প্রতিশোধ নেওয়া হলো তো। সঞ্জয় সেন ঘাড় ভেঙে মুখ থুবড়ে পড়েছে, আর কোনোদিন মাথা তুলতে পারবে না। যাজ্ঞ সেনী এবার আরো বেশি করে ওকালতিতে মন দেবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। আর অজয় কি করবে? ও কি করবে, ও গ্যালাক্সির মাস মাইনে চাকর হিসাবে থাকবে, ফোনাটা আর তোলা হলো না এই জীবনে। আমার কিন্তু আক্রোশ এখনো মেটেনি, যতদিন না ওই সঞ্জয় সেনকে একবারে মাটিতে মিশিয়ে দিতে পারছি ততদিন আমার শান্তি নেই। আর ওই যাজ্ঞ সেনীও কিন্তু ছাড়া পাবে না। অটকৃষ্ট বিয়ের নিমন্ত্রণ করতে নাকি এত তাড়াতাড়ি? ও যা জিনিস দেখুন, এতক্ষণে হানিমুন সারা হয়ে গেছে। হ্যাঁ বটকৃষ্ট বলো। স্যার ভয়ানক কাণ্ড ঘটিছে। আমি কিছু করিনি কো, যা করার করেছে বট ভাই আর কইলকে তার মনে বাবু। আমি স্যারের নামে কথা বলছি, চুকান প্রামুখী। স্যার রনি পলায় গেছে, পুলিশ আমারে ধরিছে। স্যার আমাকে বাঁচান। স্যার আমাকে ফোন করেছো কেন? আমি তো তোমাকে সামনে রাখতে বলেছিলাম, তুমি সামনে রাখতে পারোনি, আমি কি করব? আমি কিছু জানি না, ফোন রাখো। হ্যাঁ ফোন তো রাখবো মলয় বাবু, কিন্তু তার আগে আমার যে কিছু কথা ছিল। কে বলছেন আপনি? আমি হিঙ্গলগঞ্জ থানা থেকে বলছি, অফিসার কুণ্ডু। বটবাবু কিন্তু সব স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ সেটা আমি শুনে কি করব? না না আপনি শুনবেন, এই কারণে যে আপনার সমস্ত কীর্তির কথা বটবাবু ফাঁস করে দিয়েছেন। কি করে লোক লাগিয়ে আপনি রণিতা মণ্ডলকে ম্যারাথন থেকে তুললেন? কি করে বটবাবুর ডেরায় তাকে পৌঁছে দিলেন? সব বলে দিয়েছে বটবাবু। বটকৃষ্ট আপনাকে যা বলেছে সমস্ত বাজে কথা বলেছে, নিজে বাঁচার জন্য মিথ্যে কথা বলেছে। তাই নাকি? ভালো, এবার দুজনে হাজতে বসে ব্যাপারটা ফাইনাল করে নেবেন। চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে আপনার লোকাল থানা থেকে যাচ্ছে আপনাকে অ্যারেস্ট করতে। কি হয়েছে দাদা, এনি প্রবলেম? প্রবলেম, রণিতা মণ্ডল পালিয়ে গেছে।
বটগৃষ্ট ধরা পড়েছে, সব ফাঁস করে দিয়েছে। সে কি বেরিয়ে পড়ো, আগাম জামিনের ব্যবস্থা করো, আমি অ্যাডভোকেট বোসকে ফোন করে দিচ্ছি। যাও 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 যাও। যাচ্ছি। চলো ভেতরে চলো, সবাই অপেক্ষা করছে, তোমার বাবা মাও এসছেন। চলো রনি। থ্যাংক ইউ, আই এম প্রাউড অফ ইউ। আমার গর্ব হয় যে তুই আমার সন্তান। ঠিক আছে, এবার চলো ভেতরে চলো। না, আমি যাব না, কোনোদিনও যাব না। বাবা ভেতরে চলো, কি হয়েছে আমি সব শুনব। বলবো, তবে তবে এখন না, পরে। রনি যা, ভেতরে যা, তোর মা বাবা মনি সবাই তোর জন্য অপেক্ষা করে আছে রে। যা, ওদের সঙ্গে দেখা করে আয়। তোর মা বাবাকে প্রণাম করে তুই তোর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বাইরে চলে আয়। আমরা এখানে থাকবো না রে, আমাদের আমাদের এই বাড়িতে আর জায়গা হবে না, কেউ কোথাও যাবে না, তুমিও না রনিও না, আমরা সবাই একসাথে থাকছি। এটা কি হচ্ছে? বাবা কেন বলছে রনিকে এখানে আর থাকবে? বেশ, এত বিপর্যস্ত কেন দেখাচ্ছে আপনাকে? আবার কি নতুন কিছু হলো নাকি? আপনি যে কেন অলির সঙ্গে বিষয়টা মিটিয়ে নিচ্ছেন না, সেটাই তো আমার মাথায় আসছে না। আমি বারবার আপনাকে বলেছি, নিজের সমস্ত ইগো ছেড়ে অলির দিকে হাত বাড়িয়ে দিন, দেখবেন। বাড়িয়েছিলাম তো,
বাড়িয়েছিলাম। গুড, তারপর কি হলো? তারপর আর কি হবে?